বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক জনপ্রিয় সুপারস্টারের নাম হলো ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের পথ চলা শুরু হয় বসুন্ধরা চলচ্চিত্র দিয়ে। এরপরে অভিনয়ের গুণ দিয়ে লাখো দর্শকদের হৃদয় জায়গা করে নেয় খুব সহজেই। ইলিয়াস কাঞ্চন সব চরিত্রেই ছিল পারদর্শী, তাই খুব সহজেই তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা জানব 1990 সালে মেগাস্টার ইলিয়াস কাঞ্চনের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং কয়টি সিনেমা সুপার হিট ফ্লপ হয়েছিল, এই ভিডিওতে আমরা জানব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। 1990 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় প্রেম প্রতিজ্ঞা সিনেমা। কামরুজ্জামান পরিচালিত প্রেম প্রতিজ্ঞা। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে চম্পা, মিঠুন, মিজু আহমেদ, এটিএম শামসুজ্জামান, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী প্রেম প্রতিজ্ঞা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1990 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় ঘর ভাঙা সংসার সিনেমা। আজিজুর রহমান পরিচালিত ঘর ভাঙা সংসার। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে শাবানা, রহমান, সুচরিতা, নাসির খান, এটিএম শামসুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী ঘর ভাঙা সংসার ছবিটি হিট হয়েছিল। 1990 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় কৈফিয়ত সিনেমা। শাহ আলম কিরণ পরিচালিত কৈফিয়ত। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে রুজিনা, অরুণা বিশ্বাস, আলিরাজ, বাবর, এটিএম শামসুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কৈফিয়ত ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1990 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় ঘর আমার ঘর সিনেমা। বেলাল আহমেদ পরিচালিত ঘর আমার ঘর। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে সুচরিতা, প্রবীর মিত্র, এটিএম শামসুজ্জামান, আনোয়ারা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী ঘর আমার ঘর ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1990 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় স্বাধীন সিনেমা। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত স্বাধীন। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে রাজ্জাক, শাবানা, দীপ্তি, বাপ্পারা, জাম্বু, নাসির খান সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী স্বাধীন ছবিটি হিট হয়েছিল। 1990 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় শঙ্খমালা সিনেমা। তোজাম্মেল হক বকুল পরিচালিত শঙ্খমালা। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে অঞ্জু, কবিতা, মাসুম বাবুল, নাসির খান, আহমেদ শরীফ, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী শঙ্খমালা ছবিটি সুপার হিট হয়েছিল। 1990 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় আদেশ সিনেমা। এম এম সরকার পরিচালিত আদেশ। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে জাফর ইকবাল, অঞ্জু, রানী, এটিএম শামসুজ্জামান, রাজীব, মিঠুন, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী আদেশ ছবিটি হিট হয়েছিল। 1990 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় আপন ঘর সিনেমা। মুস্তফা আনোয়ার পরিচালিত আপন ঘর। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে মাহমুদ কলি, দীপ্তি, নতুন, মিজু আহমেদ, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী আপন ঘর ছবিটি হিট হয়েছিল। 1990 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় কুসুমকলি সিনেমা। সিবি জামাল পরিচালিত কুসুমকলি। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে সুচরিতা, মিঠুন, খলিল, এটিএম শামসুজ্জামান, মিষ্টি, আহমেদ শরীফ, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী কুসুমকলি ছবিটি হিট হয়েছিল। 1990 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় রতনমালা সিনেমা। শামসুদ্দিন টগর পরিচালিত রতনমালা। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে রুজিনা, এটিএম শামসুজ্জামান, প্রবীর মিত্র, মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী রতনমালা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1990 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় বিশ্বাস অবিশ্বাস সিনেমা। সোহানুর রহমান সোহান পরিচালিত বিশ্বাস অবিশ্বাস। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে চম্পা, জুলিয়া, রাজীব, আহমেদ শরীফ, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী বিশ্বাস অবিশ্বাস ছবিটি সেমি হিট হয়েছিল। 1990 সালে ইলিয়াস কাঞ্চনের সর্বমোট 11টি সিনেমা মুক্তি পেয়েছিল। 11টি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল 7টি আর মোটামুটি ব্যবসা করেছিল 4টি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এ পর্যন্তই।